সম্প্রতি নড়াইলে সুলতান মেলায় আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে সম্পন্ন হয়েছে 14 দিনব্যাপী এই সুলতান মেলা। এই মেলায় প্রদর্শিত আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে প্রথমবারের মতো মতুয়াদের কোনো চিত্র প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। দেশ বিদেশে নামিদামি চিত্রশিল্পীদের অঙ্কিত চিত্রের পাশে শোভাবর্ধন করেছে মতুয়া দর্শন প্রতিনিধিত্ব করে এমন কোনো চিত্র। আর এই দুর্লভ চিত্রকর্মটি করেছেন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ আদর্শে উজ্জীবিত আদর্শ মতুয়া শ্রী সুদীপ রায়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান 1924 সালের 10ই আগস্ট নড়াইল শহরের মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 21শে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের রেসিডেন্ট অফ আর্টিস্ট হিসাবে স্বীকৃতি পান এবং 1986 সালে চারুশিল্পী সংসদ সম্মাননায় ভূষিত হন। তাছাড়া ভারতের সিমলায় তার একক চিত্র প্রদর্শনী, পাকিস্তানের লাহোরে ও করাচিতে এবং যুক্তরাজ্যের লন্ডনে তার চিত্র প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ও ঢাকাস্থ জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে তার চিত্র প্রদর্শিত হয়। এছাড়া দেশ বিদেশে বহুবার তার চিত্র প্রদর্শিত হয় যা সকলের নজর কাড়ে। এবছর বিশ্ববরণ্য এই চিত্রশিল্পীর 98তম জন্মবার্ষিকী স্মরণে নড়াইলে সুলতান মেলা অনুষ্ঠিত হয়। সুলতান মেলায় আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে সুদীপ রায় চিত্রকর্মটি স্থান পায়। 14 দিন ধরে অনুষ্ঠিত প্রদর্শনীতে হাজার হাজার দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই মতুয়া চিত্রকর্মটি। সুদীপ রায়ের ঠিকানা নড়াইলের গোবরা খলিশাখালীতে। তিনি এস এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজের একজন মেধাবী ছাত্র। তার অঙ্কিত চিত্রকর্মে মতুয়া দর্শন বিশদভাবে ফুটে উঠেছে। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে ফুটে উঠেছে মতুয়াদের সাধন ভজন ও সংস্কৃতি। তিনি এই চিত্রকর্মের শিরোনাম দিয়েছেন প্রার্থনা। চিত্রকর্মে ফুটে উঠেছে মতুয়ার শক্তি, ভক্ত কণ্ঠহার আচারমালা, শিঙা, ছোটা, লম্বা কেশ ও লাল নিশান সম্বলিত এক মতুয়া সাধকের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদের প্রতি অসীম ভক্তি। প্রদর্শনীতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থীদের কাছে চিত্র মতুয়া বিষয়ক তাৎপর্য তুলে ধরেন তিনি। এতে সকলে মতুয়া দর্শন সম্পর্কে বেশ আগ্রহ প্রকাশ করেন। সুদীপ রায় বলেন, নমস্কার, আমি সুদীপ রায়, জেলা নড়াইল, গোবরা খলিশাখালী গ্রাম। আমার ছবিটার শিরোনাম ছিল প্রার্থনা। আমার ছবিটাতে আমি তুলে ধরেছি মতুয়ার সাধন ভজন, মতুয়ার শক্তি, মতুয়ার সংস্কৃতি। আমার এই ছবিটি আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী সুলতান মেলাতে সিলেক্ট হয়। এখানে 14 দিনব্যাপী প্রদর্শনী চলে ছবি। এখানে দেশ বিদেশের শিল্পীদের রাখা অনেক ছবি ছিল। দেশ বিদেশের অনেক মানুষই ছবিগুলো পরিদর্শন করে এবং মতুয়ারাও ছবিটি দেখে খুব আনন্দ পেয়েছে এবং তারা আমাকে অনেক কিছু ছবিটা সম্পর্কে অনেক কিছু বলছে, জিজ্ঞাসা করছে। আমার খুবই ভালো লাগছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমি যেন পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারি। আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী শেষে একটি ক্যাটালগ প্রকাশিত হয় যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চিত্রকর্ম স্থান করে নেয়। ক্যাটালগে মতুয়া চিত্রটি স্থান করে নিয়েছে। এই অর্জন বিশ্বের সমগ্র মতুয়াদের, আগামীতে নতুনদের অনুপ্রাণিত করবে সুদীপ রায়ের এই অর্জন। প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে মতুয়াদের এই অর্জনে আপনি কতটা আনন্দিত বোধ করছেন কমেন্ট করে আমাদের জানান। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।